আমার হাঁটুর ব্যথা এটা 10-12 বছর। আপনার ব্যথা যদি 40-র আগে হয়, 50-র আগে হয়, চিন্তা করতে হবে লাঠি না নিয়ে কারেকশন করে ওটাকে আবার ফিটনেস বাড়িয়ে ব্যবহার করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আশা করি ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আসলে হাঁটুর ব্যথায় লাঠি নিয়ে যে লাঠির ব্যবহার, আসলে হাঁটুর ব্যথায় লাঠির ব্যবহার ব্যাপারটা কেমন হয়ে যায় না, কিন্তু আসলে কিন্তু লাঠির ব্যবহার লাগে, যুক্তিকতা কতটুকু এটা নিয়ে আলোচনা করব। দর্শক হাঁটু আমাদের কয়টা? দুইটা। যখন ব্যথা হয় তখন আমরা হাঁটু ইউজ করে হাঁটু বানাই তিনটা। তার মানে 3 নম্বর হাঁটু আমাদের কি কাজে লাগে সেটা নিয়ে আলোচনা করব। খুব সিম্পল হইতে যদি চিন্তা করি, প্রথমে যখন মানুষের হাঁটু ব্যথা হয় তখন সে নর্মালি নিচে বসা কষ্ট হয়, সিঁড়ি বাওয়া কষ্ট হয়, বা নামাজ পড়া কষ্ট হয়, টয়লেটে বসা কষ্ট হয়, এই তো, তাছাড়া তো অন্য কিছু না। কেউ হয়তো আঘাতজনিত কারণে ব্যথা হয়, কেউ আবার আঘাত না পেয়েও ব্যথা হয়। ম্যাক্সিমাম মানুষই আঘাত না পাওয়ার জন্যই ব্যথা হয়। কীভাবে হয়? দ্যাট ইজ কল্ড ডিজেনারেশন। যেমনটা আপনার চামড়া আস্তে আস্তে কুস্কায়, যেমনটা আপনার দাড়ি আস্তে আস্তে পাকে, যেমনটা চুল আস্তে আস্তে পাকে, আপনার মনের অজান্তেই কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে। ঠিক তেমন হাঁটুর যে ব্যথা, হাঁটুর যে ক্ষয়, হাঁটুর যে ডিজেনারেশন বা আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস বলে, সেটা আপনার মনের অজান্তে আস্তে 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 দেহের মধ্যে ডেভেলপ হতে থাকে। যখন এক্স রে করা হয়, এক্স রে তো আমরা আগেই করি না, করার দরকারও নাই। ব্যথা হইলেই যখন রোগী ডাক্তার কাছে যায়, ডাক্তার একটা এক্স রে করে বললো যে আপনার হাঁটু ক্ষয় গেছে, এই শুরু হলো। তাহলে একটা হাঁটুর লাঠি ইউজ করতে হবে, নিচে বসা যাবে না, সিঁড়ি পাওয়া যাবে না, তারপরে কি নামাজ পড়া যাবে না নিচে বৈশা, একগাদি নিয়ম। এই নিয়মের ভিড়ে মানুষ আসলে নিজেরে একটা হতাশার মধ্যে ফেলে দেয়। মনের শান্তি নিয়ে নামাজ পড়া আর এই চেয়ারে নামাজ পড়া, এটা তো কেমন হয়ে গেল না? মসজিদে তো চেয়ারের সংখ্যা বেড়েই যাচ্ছে দিন দিন, আপনারা নিজেরা যারা যান মসজিদে খেয়াল করবেন। তার মানে এই ভাই যে ব্যথা নিয়ে আসছিলেন, হাঁটু ব্যথা, ওনার এই লাঠির ব্যবহার নিয়ে একটু গল্প শুনে আসি, চলেন ভাই। আসসালামু আলাইকুম। আমি অনেক ডাক্তারে দেখাইছি, দেখানোর পরে হতাশা এক ডাক্তারের কাছে আসছি, আসার পরে আমাকে লাঠি দিছি, বা হাঁটুতে ব্যথা, অনেক কষ্ট, সিঁড়ি বাইতে বা ইয়ার হইতে কষ্ট, বা লাঠি দিয়ে কদিন চলছি বা মাস দুই মাস চলার পরে এখানে আসলাম। আসার পরে এখানে ডাক্তার দেখাইলাম, উনিকে আমি এখানে চিকিৎসা নিলাম। নেওয়ার পরে আমার খুবই ভালো, হাঁটু এখন আগের মতনই পুরো সুস্থ হয়ে গেছে, মাজা তো খুব ভালো, এখন আল্লাহ রহমতে আমি খুবই সুস্থ, এখন বর্তমানে আমি ভালো, এখন আজকে আমি রিলিজ নিয়ে যেতেছি। আপনি কি হাঁটুর ব্যথা কতদিন যাবত? আমার হাঁটুর ব্যথা এটা 10-12 বছর। 12 বছর? 12 বছর। তাহলে এই 12 বছর যাবতই কি নিচে বসা বন্ধ রাখছিলেন? না, 12 বছর, হ্যাঁ। কতদিন যাবত আপনি নিচে বসা বন্ধ? নিচে বসা এই 5-7 বছর নিচে বসা বন্ধ। 5-7 বছর। নামাজ কিভাবে পড়তেন? নামাজ এই যে খুব কষ্ট হইতো, পর্দা লাস্টে চেয়ারে বইয়া নামাজ পড়তাম, এখন আল্লাহর রহমতে আমার চেয়ার লাগবো না। আমি একটু বেশি কথা বলতেছি, ইস্যুটা হলো লাঠি লাগবে, কাদের লাঠি লাগবে? 3 নম্বর হাঁটু মানে হচ্ছে লাঠি, আমরা বললাম সে লাঠি দিয়ে ভর দিয়ে হাঁটলে একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে হাঁটুতে ব্যথা, ভর কম পড়লে ব্যথা কম লাগবে, ইঞ্জুরি কম হবে, এই দিক দিয়ে লাঠির যুক্তিকতা আছে। প্রশ্ন হলো যদি সেটাকেই আপনি কারেকশন করে দেন, ট্রিটমেন্ট করে কারেকশন করে ব্যথা কমিয়ে দেন এবং ফিটনেস বাড়িয়ে দেন, তাহলে তারা আমার এই লাঠির লাগতেছে না, আমরা সেই কাজটাই তাকে করেছি। একজন 80 বছরের মানুষ আসলো, 70 বছরের মানুষ আসলো, সে লাঠি ভর করে হাঁটবে, এটাই যুক্তিকতা। কিন্তু যদি সেই ব্যথাটা আগে থেকে ভুগে থাকে 40-50 বছর থেকে, তখন কিন্তু লাঠির যুক্তিকতা সে দরকার ছিল তাকে ফিটনেস করা, তাকে একটা অ্যাসেসমেন্ট করা, তার ট্রিটমেন্ট করে আবার হাঁটুটাকে ব্যবহার করা। এটা ব্যাপারটা ছিল না যে তার সারা জীবন নামে হাঁটু ভাঙা বন্ধ করে দেওয়া, সেটা ছিল না, উচিত ছিল না, উচিত ছিল তাকে কারেকশন করে তখন থেকেই লাঠির ব্যবহার কমানো। কিন্তু এখন পার হয়ে গেছে 20-30 বছর, এখন কিন্তু লাঠি 80-তে এসে ব্যবহার করতেই হবে। এই জন্যেই যে ফর মোর সাপোর্ট, ফর প্রিভেনশন অফ দ্য ইঞ্জুরি এবং বেটারনেস অফ দ্য পেশেন্ট, যে অন্তত মোবিলিটিটা তার ঠিক রাখার জন্য এটাকে আমরা বলি অ্যাসিস্টিভ ডিভাইস বলা হয়। সেই অ্যাসিস্টিভ ডিভাইস কিন্তু দরকার আসলে, কারণ এটাও একটা ট্রিটমেন্টের অংশ। দর্শক আমার মনে বিস্তারিত বুঝাইতে পারছি, তার মানে আপনার ব্যথা যদি 40-র আগে হয়,
50 আগে হয় চিন্তা করতে হবে লাঠি না নিয়ে কারেকশন করে ওটাকে আবার ফিটনেস বাড়িয়ে ব্যবহার করা এটা হলো প্রথম সূত্র তো ভাইও তাই করছিলেন যে লাঠি ব্যবহার শুরু করেছিলেন আমরা সেই কাজটাই করছি যে লাঠির ব্যবহারটা বন্ধ করে দিছি কেন চিকিৎসা করে ব্যথা কমিয়ে দেওয়ার পরে তার ফিটনেস দিয়ে দিছি এবং বাসা ব্যায়াম শিখিয়ে দেব আশা করি সে ভালো থাকবে এই হলো লাঠির রহস্য দর্শক দর্শক ওনাকে আমরা যে কাজটা করছি সেটা আসলে একটু শোনা দরকার আসলে ওনার যেমন ওনার মেইনলি ওনার প্যাটেলাটা ব্লক ছিল প্যাটেলাটা প্যাটেলা আমরা মোবিলাইজ করে সফট ট্রেনিং করছি তারপরে ওনার হিপ জয়েন্টের মাসলগুলো দুর্বল ছিল যেটা কিনা আপনারা জানেন বিস্তারিত অন্য প্রোগ্রাম কথা বলবো হিপ জয়েন্ট যদি আনস্টেবল থাকে নি বারবার ইনজুরি হবে সেটা আমরা কারেকশন করেছি অ্যাঙ্কেল জয়েন্ট কারেকশন করছি তারপরে নি যে পজিশনাল ফল্ট ছিল সেটা কারেকশন করছি এই দেখা হবে আবার অন্য কোনো প্রোগ্রামে আর কিছু বলার থাকলে বলেন না কিছু বলার নেই আমি আল্লাহর রহমতে সুস্থ এখানে আসার পর থেকে এখন এই খুবই ভালো আমার ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কসবা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসে যাক আল্লাহ আপনার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুন এই দোয়াই করি থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম